সমর্থকদের জন্য আসতে চলেছে বড় সুখবর। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আবারও এটিকে মোহনবাগানের ডিফেন্সে দেখা যাবে তিরি সন্দেশ জুটিকে। জোর সম্ভাবনা, এটিকে মোহনবাগানে ফিরতে চলেছেন সন্দেশ ঝিঙ্গান। মরশুমের শুরুতে ভারতীয় ফুটবলে সাড়া দিয়ে ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের ক্লাব এইচএনকে শিবেনীকে যোগ দিয়েছিলেন তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। কিন্তু শুরুতে কাফে চোটের জন্য খেলতে পারেননি সন্দেশ। এরপর তিন ম্যাচে বেঞ্চে জায়গা পেলেও মাঠে নামতে পারেননি। শেষ পাঁচ ম্যাচে বেঞ্চেই জায়গা পাননি সন্দেশ। আর এর ফলে শোনা যাচ্ছে লোনে আবারও এটিকে মোহনবাগানে ফিরতে চলেছেন সন্দেশ। জানা গিয়েছে এই নিয়ে শিবেনিকের সঙ্গে কথা চলছে এটিকে মোহনবাগানের। মরশুমের শেষ অবধি সন্দেশকে পেতে মরিয়া এটিকে মোহনবাগান। সন্দেশের অনুপস্থিতি কতটা ক্ষতি করেছে তা দেখা গিয়েছে এই মরশুমে। এটিকে মোহনবাগান লীগ টেবিলে তৃতীয় স্থানে থাকলেও গোল খেয়েছে ১৬টি, সুতরাং ডিফেন্সের কি বাজে হাল তা বোঝা গিয়েছে। ফলে সন্দেশের আগমন অত্যন্ত জরুরি এটিকে মোহনবাগানের সাফল্যের জন্য।